ইউক্রেনের কৃষ্ণসাগরের বন্দরে আটকে পড়া একটি জাহাজে রাশিয়ার রকেট হামলায় একজন বাংলাদেশি নিহত হয়েছেন। অলবিয়া বন্দরে থাকা বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধিতে গোলার আঘাতে নিহত নাবিকের নাম হাদিসুর রহমান। তিনি জাহাজটিতে থার্ড ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। জানা যায়, রকেট আঘাতের পরপরই জাহাজে আগুন ধরে যায়। সাথে সাথে নাবিকদের তাৎক্ষণিক চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হলেও এখন পর্যন্ত হাদিসুর রহমানের দেহাবশেষের কোনো সন্ধান মিলেনি বলে জানান জাহাজে কর্মরত বাকি নাবিকরা। হামলার সময় জাহাজের ডেকে অবস্থান করছিলেন নিহত এই নাবিক। বাকি সব নাবিক অক্ষত আছেন বলেও জানান তারা। সিরামিকের কাঁচামাল ক্লে পরিবহনের জন্য তুর্কি থেকে রাশিয়া বন্দরে যায় জাহাজ সমৃদ্ধি। যুদ্ধের মধ্যে প্রায় 2 সপ্তাহ থেকে বন্দরে আটকে থাকার পর গতকাল রুশ বাহিনীর রকেট হামলার টার্গেটে পরিণত হয় বাংলাদেশের এই জাহাজটি। লন্ডন থেকে প্রচারিত অতি প্রবাসীর কণ্ঠস্বর বায়ান্ন বাংলা। বায়ান্নের রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। বায়ান্ন বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে। কানেক্টিং বাংলা গ্লোবালি।